নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমরা আপনাদের জন্য বড় খুশির খবর বর্তমানে কিন্তু গুগল পে থেকে আপনি কিন্তু লোনের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন এবং যদি আপনি গুগল পে থেকে পনেরো হাজার টাকা লোন নেন তাহলে কিন্তু আপনাকে টোটাল একশো এগারো টাকা দিতে হবে কেবলমাত্র আপনি একশো এগারো টাকা এক্সট্রা দিয়ে বা ইন্টারেস্ট দিয়ে আপনি কিন্তু পনেরো হাজার টাকা লোনকে নিতে পারবেন সেটা হতে পারে তিন মাসের জন্য সেটা হতে পারে ছ মাসের জন্য আপনি তিন মাস বা ছ মাসের জন্য আপনি লোনটা যে নেবেন আপনাকে এক্সট্রা কিন্তু একশো এগারো টাকা দিতে হবে এবং যদি আপনি পাঁচ হাজার টাকা লোন নেন তিন মাসের জন্য তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা পঁচিশ টাকা মাত্র দিতে হবে ঠিক আছে তো এত কম টাকা কিন্তু অন্য কোনো অ্যাপে কিন্তু কোনো দিনও পাবেন না তো সেই জন্য এখানে কীভাবে আপনি লোনটা নেবেন ইনস্ট্যান্ট লোন আপনি নেবেন মাত্র দু মিনিটের মধ্যে আপনার লোন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেই টাকাটা আপনার ব্যাঙ্কে কিন্তু ট্রান্সফার কিন্তু হয়ে যাবে তো সেই জন্য কীভাবে এখান থেকে আপনি লোনটা নেবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পা অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমত ভিডিও ডিসক্রিপশান থেকে এখানে আসবেন আসার পর কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর তারপর দেখতেছেন ওপেন বাটন ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে আপনার ইমেল আইডি এখান থেকে সিলেক্ট করবেন আপনার ইমেল ইমেলটি সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটন এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ওডিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর একটু ওয়েট করবেন এইভাবে কিন্তু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে এরকম কিন্তু ইন্টারফেস ওপেন কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন এখানে কিন্তু আপনি ইয়েস বাটনে ক্লিক করে দেবেন ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড কিন্তু করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড কিন্তু করে নেবেন ঠিক আছে আপনার যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখান থেকে আপনি অ্যাড কিন্তু করে নেবেন এরপর যদি কাউকে আপনি এক টাকা ট্রান্সফার করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু একুশ টাকা ক্যাশ কিন্তু পেয়ে যাবেন এবার আপনাদের বললে কি এখান থেকে আপনি কীভাবে লোনটা নিতে পারবেন সেটা কিন্তু এবার আপনাদের বলে দেবো তো সেই জন্য আপনি কী করবেন এখানে কিন্তু আপনি নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে একটি অপশান রয়েছে যে বিজনেস বলে একটি অপশান কিন্তু রয়েছে ঠিক আছে এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসলো আসার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে দেওয়ার পর তারপর নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন বিজনেস বলে অপশান রয়েছে এখানে এক্সপ্লোর দেখতে পাচ্ছেন এই এক্সপ্লোর অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এরপর কিন্তু বিভিন্ন লোনের অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে ঠিক আছে এখানে বিভিন্ন অপশান কিন্তু আপনার সামনে খুলে গেল এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান আপনার সামনে গেছে ইনস্টা মানি বলে একটি অপশান শো হয়ে গেছে এই যে ইনস্টা মানি তার পাশে যে অ্যাপ্লাই নাও অপশান লেখা রয়েছে আপনি কিন্তু এই অ্যাপ্লাই নাও অপশান ক্লিক করবেন ঠিক আছে এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এরপর গেস্ট অ্যাডের অপশানে ক্লিক করবেন গেস্ট অ্যাডের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে একটু লোডিং হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র দু মিনিটের মধ্যে আপনি কিন্তু লোন কিন্তু পেতে পারবেন ঠিক আছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত লোন আপনি পেতে পারবেন এবার আপনি কী করবেন এখানে ভিউ মাই লোন বলে একটা অপশান দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই ভিউ মাই লোন অপশানে ক্লিক করার পর এখানে আপনার ইমেল এডিটা সিলেক্ট করে নেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন বাটনে ক্লিক করার পর এখানে মোবাইল নম্বরটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে নেক্সট পেজ বা নেক্সট স্টেপ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু এইভাবে হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর দেখছেন প্যান কার্ড এখানে প্যান কার্ডের নাম্বারটা বসাবেন প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ফুল নেম আপনার প্যান কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটা আপনি বসিয়ে দেবেন দেওয়ার পর জেন্ডার এখান থেকে জেন্ডারটা আপনি সিলেক্ট কিন্তু করবেন করে দেওয়ার পর পার্সোনাল ডিটেলস এখানে আপনাকে পার্সোনাল ডিটেলস বসে দেবে তো কী কী ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন আপনি যে স্যালারি পার্সন বা সেলফ এমপ্লয়েড এখান থেকে আপনি সিলেক্ট করবেন স্যালারি পার্সন হলে লোনটা পেতে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে থাকে তো সেই জন্য আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে কিন্তু কোম্পানি নেব আপনি কোনো যদি কোম্পানি প্রাইভেট অথবা গভর্নমেন্ট যে কোনো কোম্পানি এখানে যেখানে আপনি কাজ করেন তার নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কোন পদে কাজ করেন কত বছর ধরে কাজ করছেন সেটা এখান থেকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে কিছু প্রত্যেক মাসে কত টাকা স্যালারি পান এখান থেকে আপনাকে বসাতে হবে এবার আপনাদের এখানে বললে কি আপনি একটু স্যালারিটা বেশি করে বসাবেন কারণ স্যালারি যদি কম বসান তাহলে কিন্তু লোন পেতে অনেকটা কিন্তু অসুবিধা হয়ে থাকে তো সেই জন্য একটু স্যালারিটা বেশি করে বসাবেন এরপর বলা যায় স্যালারিটা আপনি ব্যাঙ্কে পান বা চেকে পান এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনার ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে অ্যান্ড কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করবেন সেভ সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এইভাবে শো হয়ে যাবে এখানে লোকেশান আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে পিনকোড এখানে পিনকোডটা বসিয়ে দেবেন পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে আপনি আগে কোনো লোন নিয়েছেন নাকি এখানে ইএস বা নো করবেন করে দেওয়ার পর আপনার কাছে ক্রেডিট কার্ড আছে কি নেই এখান থেকে ইএস বা নো করবেন তারপর এখানে বলা হয়েছে যে আপনি কোনো রকম অক্ষমতা কিনা বা আপনি কোনো রকম প্রতিবন্ধী বা অক্ষমতা কিনা এখানে ইয়েস বা নো করবেন করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনি কোন ব্যাংকে স্যালারি পান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে আপনি সিলেক্ট কিন্তু করবেন ঠিক আছে আপনি ব্যাংকের নামটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করলেন সেই ব্যাংকে ডেবিট কার্ড রয়েছে কিনা এখানে ইয়েস বা নো করবেন করে দেওয়ার পর সেই ব্যাংকে আপনার নেট ব্যাঙ্কিং রয়েছে কিনা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করবেন ঠিক আছে তারপর এখানে বলা হয়েছে যে আপনি কত টাকা লোনটা চান এখান থেকে আপনাকে বসাতে হবে ঠিক আছে আপনি কিন্তু দশ হাজার পনেরো হাজার যতটা লোন চান সেটা বসিয়ে তার ইন্টারেস্টটা বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্যান কার্ড অনুযায়ী বা সিভিল স্কোর অনুযায়ী পনেরো হাজার টাকা আমি কিন্তু লোন নিতে পারবো ঠিক আছে পনেরো টাকা শো হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে বলা হয়েছে যে আপনি কী কারণের জন্য লোনটা নিতে চান এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে এবার যে আপনার পনেরো হাজার টাকা লোনটা এখানে আপনি নিতে পারবেন এর থেকে আপনি কমও কিন্তু নিতে পারেন ঠিক আছে এই যে পনেরো হাজার টাকা আপনি পর্যন্ত লোন নিতে পারবেন এর থেকে আপনি যে দু হাজার বা পাঁচ হাজার টাকা লোন আপনি নিতে পারেন কোনো রকম সমস্যা নেই ঠিক আছে তো আপনার ক্ষেত্রে যে যেটা হয়ে থাকে যত টাকা লোন নিতে চান সেটা আপনি এখান থেকে বসিয়ে নেওয়ার পর এখানে তিন মাস চার মাস পাঁচ মাস এখানে তো অপশান রয়েছে আপনি আপনি কম মাসের জন্য নিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন করি দেওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লোন পারপাস আপনি কি কারণের জন্য লোনটা নিচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করবেন করি দেওয়ার পর এখানে এনেবেল ক্রেডিট লিমিট অপশান কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি বর্তমানে কিন্তু পাঁচ হাজার টাকা লোনটা নিতে চাই তো সেই জন্য আমি কি করব সেই জন্য এখানে পনেরো হাজার টাকা যে লেখা রয়েছে আমি এখানে পাঁচ হাজার করে দেব ঠিক আছে কারণ আমার পাঁচ হাজার টাকা লোন দরকার সেই জন্য কিন্তু আমি পাঁচ হাজার এখানে লিখে দেবো লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর আপনি কি করবেন এরপরে কিন্তু এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেক মাসে যে ইএমআইটা এটা কিন্তু আপনার সামনে কমে যাবে ঠিক আছে তো এদের দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তিন মাসের জন্য এখানে প্রত্যেক মাসে ইএমআই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এক হাজার ছশো পঁচাত্তর টাকা করে আপনাকে দিতে হবে তিন মাসের জন্য এবার যদি আপনি এখান থেকে আপনি হিসাব করেন তাহলে কিন্তু এখান থেকে যে আপনার এক্সট্রা যে ইএমআই চার্জটা দিতে হচ্ছে তিন মাসের জন্য সে কিন্তু খুবই কম ঠিক আছে যদি এই এক হাজার ছশো পঁচাত্তর সঙ্গে আপনি তিন গুণ করেন যে তিন মাসের জন্য তাহলে এক্সটা কিন্তু আপনাকে পঁচিশ টাকা দিতে হচ্ছে ঠিক আছে আপনি যদি পাঁচ টাকা এখান থেকে লোন নেন তাহলে এক্সট্রা যে চার্জটা বা ইন্টারেস্ট আপনাকে পঁচিশ টাকা কিন্তু দিতে হচ্ছে অন্য কোনো অ্যাপে কিন্তু এত কম ইন্টারেস্ট কিন্তু হয় না ঠিক আছে তো তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একশো নিরানব্বই টাকা আপনাকে পেমেন্ট কিন্তু করতে হবে তো সেই জন্য এখান থেকে আপনাকে একশো নিরানব্বই টাকা পেমেন্টটা কেন করতে হচ্ছে তো আপনার যে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং আপনার যে এখান থেকে সিভিল স্কোর চেক এবং সমস্ত রকম কাজ যে করা হচ্ছে সেদিন কিন্তু একশো নিরানব্বই টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবার আপনাদের একটি পদ্ধতি বলে দেবো তো সেটা করলে আপনার কিন্তু এই একশো নিরানব্বই টাকা আপনাকে পেমেন্ট কিন্তু করতে হবে না তো সেই জন্য আপনি কী করবেন সেদিন দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন দেওয়া যাচ্ছে হ্যাভ এ প্রমো কোড এই যে অপশান দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও অপশান দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই নেওয়া অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে তারপর দেখতে পেন নিচে একটি কোড শো হয়ে গেছে আইএম একশো এই অপশানে ক্লিক করে রিডিম অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন একশো নিরানব্বই যে অপশানটা সেটা চলে গেছে এবং কিন্তু পসির বাটন দেখতে পাচ্ছেন এই পসির বাটনে আপনি ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার আপনাদের বললে কি এখান থেকে যে আপনি লোনটা নিচ্ছেন এরা কিন্তু গভর্নমেন্টের দ্বারা বা আরবিআই দ্বারা স্বীকৃত কিন্তু ঠিক আছে রকম সমস্যা কিন্তু আপনার হবে না তো সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে কত টাকা লোন এবং কত টাকা ইন্টারেস্ট আপনাকে দিতে হচ্ছে এখানে শো হয়ে গেছে এরপর নেক্সট বাটনে ক্লিক করলে লাইভ কেওয়াইসি আপনাকে কমপ্লিট করতে হবে তো সেই জন্য আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক প্যান ফটো এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক প্যান ফটো অপশান কিন্তু ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে তার মধ্যে নেক্সট পেজ বা নেক্সট অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে প্যান কার্ডের ফটো এখানে প্যান কার্ডের ফটোটা আপনি কিন্তু আপলোড করে দেবেন আপনি আগে থেকে ভালো করে প্যান কার্ডের ফটোটা এখান থেকে ফটো তুলে আপনি কিন্তু সেই ফটোটা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন তারপরে সেলফি এখান থেকে আপনার সেলফিটা আপলোড করতে হবে তো সেই জন্য এখানে ক্লিক এ সেলফি অপশানে ক্লিক করে এখানে আপনার ফটোটা আপলোড করে দেওয়ার পরে আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে তারপরে পসির বাটনে ক্লিক করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু যে প্যান ভ্যালিডেশান এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর কিন্তু আপনাকে আধার কার্ডের উভয় পাস আপলোড করতে হবে আধার কার্ডে ফ্রন্ট এবং ব্যাকসাইড এখান থেকে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন করে দেওয়ার পর তারপরে সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু আপনার আধার ডিটেলস আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে এখানে এখানে পিনকোড এখানে দেওয়া রয়েছে এরপর আপনি কি করবেন এখানে সিটি এখানে সিটির নামটা বসিয়ে দেবেন বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি আধার কার্ডের যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে আপনি বসবাস করেন তাহলে কিন্তু এখানে ইয়েস অথবা নো কিন্তু করে দেবেন করে দেওয়ার পর তারপরে আপনি কোনো রেন্টের ঘরে থাকেন বা আপনার নিজের বাড়িতে থাকেন এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর এবং আপনার ফ্যামিলির সঙ্গে থাকেন কিনা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর সামির বাটনে ক্লিক করবেন এরপরে কিন্তু আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে আপলোড কিন্তু করতে হবে ঠিক আছে আপনি নেট ব্যাংকের মাধ্যমে এখানে ব্যাঙ্কটা সিলেক্ট করে আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি যে স্টেটমেন্টটা এখানে আপলোড করতে পারেন অথবা আপনার কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট আপনি পিডিএফ আকারে আপলোড কিন্তু করতে পারেন ঠিক আছে তো আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেই স্টেটমেন্টটা আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে এখান

পুরো ডিটেলসটা শো হয়ে যাবে যে কত টাকা প্রসেসিং ফি এবং আপনি যে লোনটা নিচ্ছেন তার ইন্টারেস্ট কত সমস্ত ডিটেলসটা শো হয়ে যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা এখানে কমপ্লিট কিন্তু হয়ে গেছে এবার এই স্টেটাসটা দেখার জন্য এই দেখতে পাচ্ছেন মাঝের একটা অপশান দেওয়া রয়েছে এই যে অপশানটা এখানে কিন্তু আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে পাঁচ হাজার টাকা এখানে কিন্তু বর্তমানে আন্ডার ভেরিফিকেশান হয়ে আছে আপনি কিন্তু এক থেকে দেড় ঘন্টা আপনি ওয়েট করবেন ওয়েট করার পর আপনার যে এইটা কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং কিন্তু আপনার টাকাটা আপনার ব্যাঙ্কে কিন্তু ট্রান্সফার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপর কিন্তু তিন মাসের পর আপনাকে কিন্তু পাঁচ হাজার পঁচিশ টাকা আপনাকে টোটাল পে কিন্তু করতে হবে প্রত্যেক মাসে এক হাজার ছশো পঞ্চাশ টাকা করে আপনাকে পে কিন্তু করতে হবে এবার যদি কেউ পনেরো হাজার টাকা লোন নেন তাহলে কিন্তু টোটাল একশো এগারো টাকা তাকে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে টোটাল টোটাল টাকাটা তো আমি কিন্তু পাঁচ হাজার টাকা লোন নিয়েছি আমাকে কিন্তু টোটাল পঁচিশ টাকা এক্সট্রা কিন্তু দিতে হবে ঠিক আছে তো এখানে লোন নিতে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তা রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলাহটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পথেই দেখা আছে না এই ভিডিওতে থ্যাংক ইউ